দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে এই মুহূর্তে চলছে সংবাদ সম্মেলন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর শ্রীলঙ্কার সাথে আসলে বাইরের এই বিষয়গুলো নিয়ে খুব একটা চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে হয়েছে, বাট আমার মনে হয় খুব ভালো একটা সিরিজই হবে, দুইটা টিম জেতার জন্য খেলবে। সো আমরা আমাদের কাজটা নিয়ে ফোকাস করছি, জেতার জন্য যেরকম করা দরকার অবশ্যই আমরা সেটা করব, আশা করছি ভালো সিরিজ হবে। বলুন, আমার মনে হয় সবার আগে টিমের কথা চিন্তা করা, যখন ক্যাপ্টেন ছিলাম মনে সবসময় চিন্তা থাকতো যে টিমকে কীভাবে ইম্পুট দিতে পারি। সো আমার মনে হয় জিনিসটা এখন হেল্প করবে আরও ভালোভাবে। সো আলাদাভাবে চিন্তা করছি না যে আমি এখন ক্যাপ্টেন, আমি অনেক কিছু আমার একার করা লাগবে, প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্ব আছে এবং আমার মনে হয় যার যার দায়িত্বটা যদি সবাই পালন করে আমার মনে হয় কাজটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো এটা নিয়ে আলাদাভাবে খুব বেশি একটা চিন্তা করছি না। আমাদের কিন্তু মাশাআল্লাহ ইনাফ স্পিন অপশন আছে, মানে যদি দেখি রিশাদ খুবই ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন। সো ব্যাটসম্যান নেওয়ার, জাকির আলীকে নেওয়ার পেছনে একটাই কারণ যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে, বা সিলেক্টর কোচিং স্টাফ যারাই আমরা ছিলেন সবার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন। সো এই কারণে জাকির আলীকে ইনক্লুড করা হয়েছে। সাইফুদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে খুবই ভালো খেলছে ইঞ্জুরি থেকে আসার পরে, আমার মনে হয় ভালো কাম ব্যাক করেছে, বাট এত বড় ইঞ্জুরি থেকে আসার পরে স্ট্রেট এরকম একটা সিরিজ খেলাটা আমাদের কাছে মনে হয়েছে এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছিল যে ওর জন্য একটু রিস্ক হবে। সো আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, সামনে ডিপিএল আছে, যদি ভালো করে অবশ্যই অপরচুনিটি আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। না, প্রেশার ফিল করছি না, একটু আগে যেটা বললাম যে আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি, আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেটাই করব। আর প্রেশার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজই প্রেশার আমার মনে হয়, যেটা সেটা আমাদের জন্য, সেটা অপোনেন্ট টিমের জন্য। সো এটা থাকবেই এবং সবাই এনাফ ম্যাচিউর এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। আই থিঙ্ক দে হ্যাভ ভেরি গুড টিম, স্পেশালি দে হ্যাভ লট অফ অলরাউন্ডার। সো বাট স্টিল উই প্লেয়িং আওয়ার হোম কন্ডিশন, সো দেয়ার ইজ লিটল অ্যাডভান্টেজ ফর আস, সো লুকিং ফরওয়ার্ড টু ইট, আই হোপ উই ক্যান প্লে সাম গুড ক্রিকেট হিয়ার।